আমরা মূলত বাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউট মনোটেকনিক এবং টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের জুনিয়র ইনস্ট্রাক্টর দশম গ্রেডের নিয়োগ প্রত্যাশী। আমরা সকলেই একটি নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করি যা 2021 সালে বিজ্ঞপ্তি দেওয়া হয় এবং 2023 সালে লিখিত পরীক্ষা নেওয়া হয়। আমরা এই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভাইভা প্রদান করি 2024 সালে। এর ভাইভার পরে আমরা চূড়ান্ত সুপারিশের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছি, কিন্তু আমাদের চূড়ান্ত ফলাফল প্রকাশ হচ্ছে না। দপ্তরে দপ্তরে ঘুরছি, কিন্তু চূড়ান্ত ফলাফল যেহেতু প্রকাশ হচ্ছে না, বাধ্য হয়ে আমাদেরকে এই মানববন্ধন কর্মসূচিতে আসতে হয়েছে। আমরা এই বৈষম্যবিহীন বাংলাদেশে আর কোনো বৈষম্য দেখতে চাই না। অতি দ্রুত আমাদের ফলাফলটি যেন কর্তৃপক্ষ প্রকাশিত করে, তার জন্য এবিএসসি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়কে অনুরোধ জানাচ্ছি। আমাদেরকে বিভিন্ন ধরনের আমলাতান্ত্রিক জটিলতার কথা বলা হয়, আইনি জটিলতার কথা অজুহাত দেওয়া হয়, কিন্তু আমরা খবর নিয়ে দেখেছি এখন এই নিয়োগে আর কোনো জটিলতা নেই, কোনো আইনি জটিলতা নেই, সব জটিলতা কেটে গিয়েছে। একটি মামলা প্রক্রিয়াধীন ছিল, বিভাগীয় মামলা, সেটি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এটি আর কোনো আইনি বাধা নেই, ভ্যাকেট চলছে। তো এই মুহূর্তে ফলাফল প্রকাশে আর কোনো আইনি বাধা নেই, এটি অধিদপ্তর এবং সকল জায়গা থেকে বলেছে, আমরা আইন মন্ত্রণালয়েরও অনুমতি নিয়েছি। কিন্তু এক নিয়োগে যদি 4 বছর যায় তাহলে তো আরো নিয়োগ, আবার কবে নিয়োগ আসবে? এক নিয়োগে যদি 4 বছর যায় তারপর নেক্সট আবার নিয়োগ দিতে তাহলে মনে করেন যে কতদিন লাগবে? তারপরে তো বিভিন্ন কার্যক্রম আছে, নিয়োগের পরে আপনার রিটেন ভাইবা এরকম আরো কয়েকটা ধাপ আছে, এতে তো অনেক সময় যায়। তাহলে এটা যদি শেষ করতে এত সময় লাগে, আর যদি শিক্ষক নাই থাকে তাহলে তারা কিভাবে শিক্ষক 12% শিক্ষক দিয়ে কিভাবে একটা দক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তৈরি করবে? এটা তো কখনোই সম্ভব না, তাই না? যেখানে গেস্ট টিচার দিয়ে কোনো মতো ঠেলে ঠুলে কোনো মতো কারিগরি শিক্ষাকে নিয়ে যাচ্ছে, এটা কখনোই চলতে পারে না। 80-90% জায়গায় আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কাজ করছে। আপনারা দেখতে পারেন যে বিভিন্ন ধরনের পাওয়ার সেক্টরগুলোতে আছে, সব থেকে কিন্তু আমাদের কারিগরি স্টুডেন্টরা আছে, কিন্তু তারা কোনো মতো মানে নাম মাত্র সার্টিফিকেট নিয়ে তারা বের হচ্ছে, কারণ টিচার নাই। টিচার ছাড়া গেস্ট টিচার দিয়ে তারা, গেস্ট টিচার কারা? আমাদের মতোই তারা, আমরা বের হয়েছি আমাদের মতো স্টুডেন্ট মানে বের হয়ে ক্লাস নিয়েছে, তারা কিন্তু কোনো পরীক্ষা দেয় না, কিছু না, জাস্ট বের হইতে কারিগর শিক্ষক নাই। কীভাবে তারা কোনো মতে ফেলে খুলে ওই গেস্ট টিচার দিয়ে কোনো মতে ফেলে খুলে আর কি কারিগর শিক্ষক?